Hi guys, welcome back to my channel. Onkita Mukherjee AS Vlog e tomader shobai ke welcome. Ajke moha ashtami. Ashtami shokal shokal shobai pushpanjali diyeche to. Ekhon virtually hocche. Jhumjhumi aror baba club e pushpanjali dite geche, kintu ami bari thekei debo karon oi je naam lekhate hoyeche age theke. Tar jonno ami ekhanei dicchi. To dicchi ki kore keno? এই যে ভার্চুয়াল এখানেই রয়েছে মন্ত্র পুষ্পাঞ্জলি, এটা দিয়েই মাকে পুষ্পাঞ্জলি দেব। মন থেকে দিলেই যেখান থেকে খুশি ঠাকুর নিয়ে নেবে, তাই না? আর তাছাড়াও কালকের দিনটা অনেক বেশি স্পেশাল আছে, সেটা কালকে তোমাদেরকে দেখাবো। চলো আর এখন কোনো কথা না বলে অঞ্জলিটা দিয়ে নিই, ভালো করে পুজোটা দিয়ে নিই, তারপরে আজকে অনেক গল্প করবো, ঠিক আছে? দেখি, ওয়াও, দেখি সাজটা খুব সুন্দর হয়েছে। যাও টাটা। Thank you.
শুভ অষ্টমী সকল মায়ের কাছে কামনা করি সবাই সুস্থ থাক ভালো থাক এভাবেই যেন আমরা থাকতে পারি করোনার জেরে বাইরে বেরোবার উপায় নেই সো আমরা তার জন্য ঘরেই পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি শুধু আমার নাতনি আর ছেলের নাম লেখানো ছিল ওরা দুজনে গিয়ে অঞ্জলি দিয়ে এসেছে প্রতি প্রত্যেকের ঘরে মা বিরাজ করুন সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকুক এভাবেই 2020-র পুজোটা আমরা উপভোগ করছি এভাবেই অঞ্জলি সারলাম নিজের বানানো ঠাকুর ভালো লাগছে ঠাকুরটা তো সেইভাবে আমি বানাইনি তাই দুঃখ থেকে কতটা বুঝতে পারছো আমার আগের একটা ভিডিওতে আমি ঠাকুরটা বানাচ্ছিলাম যারা দেখোনি দেখে নিও মোটামুটি হয়েছে খুব একটা ভালো না তাই নিজের ঠাকুরকে অঞ্জলি দিয়ে নিজের বানানো ঠাকুরকে অঞ্জলি দিয়ে সত্যিই ভালো লাগলো আর ঠাকুর যেইভাবেই হোক না কেন কাগজে পাথরে কিংবা এই সোনার মধ্যে সবার মধ্যেই আছে শুধু খুঁজে নিতে হয় ব্যাস এইটুকুই চলো ঘরে গিয়ে কথা বলি অঞ্জলি দেওয়া হলো এবার কি লুচি তোমাদের বাড়িতে লুচি হয়েছে তো আমাদেরও হয়েছে এবার সবাই মিলে লুচি খাওয়া দাওয়া হবে তারপরে আবার ক্লাবে আমাদের সকাল বিকাল দুবেলায় অল্প কটা ফ্যামিলি নিয়ে এখন ফিস্ট হচ্ছে তো সেখানেও এনজয় করব তোমরা কিভাবে কাটাচ্ছ পুজো হ্যাঁ অনেকে ভাবছো যে সারাদিন কি ভিডিও বানায় 10 মিনিটের ভিডিও বানানোর জন্য সারাদিন লাগে না গো না গো ভালো লাগে যেই কাজটা মানুষ ভালোবাসে না তার জন্য মানুষ ঠিক টাইম বার করে ফেলে এই কাজটা আমার ভালো লাগে এই ধরো তোমরা যদি অফিসে যাও টাইম বার করো না বার করতেই হবে কারণ ওটা ইনকামের জায়গা সেরকম এই কাজটা এখন আমি ইনকাম কিছু পাইনি কিন্তু ভালো লাগে তাই 10 মিনিটের ভিডিও বানানোর জন্য সারাদিন ধরে শুট করতে হয় না মাঝে মাঝে একটু টাইম করে হয়ে যায় ব্যাস ভালো লাগার জিনিস চলো অনেক কথা হলো অনেক বকবক হলো পুজো দেওয়া হলো সকাল থেকে অনেক হুটোপাটি হলো এবার কি ভুড়িভোজ বাঙালির ভুড়িভোজ এখন তো আর সকালবেলা বিকালবেলা সেরমভাবে ঠাকুর দেখতে যাওয়া হচ্ছে না তাই একসাথে গল্প করা আড্ডা মারার ভুড়িভোজটাই দারুণ হচ্ছে চলো এবার ভুড়িভোজের কথা আজকে রাতের ক্লাবের আইটেম হচ্ছে তন্দুরি চিকেন মানে চিকেন তন্দুরি আর খাসির মাংস ভাত তো তন্দুরিটা আমরা এখন বানাচ্ছি কমপ্লিট অষ্টমী সাজ শুধু সাজ দেখাচ্ছি না সকালের সাজ বিকালের সাজ কি করব এই সাজ দেখানো ছাড়া তার কোনো ব্যাপার নেই আগের মতন তো আর নেই যেটা জিন্স পরলাম টপ পরলাম আর ঠাকুর দেখতে চলে গেলাম তাই এই চুড়িদার বা কেউ শাড়ি শাড়ি তো এবছর বাদই দিলাম চুড়িদার পরেই অষ্টমীর সাজ নবমীর সাজ ষষ্ঠীর সাজ এভাবেই দেখাতে হচ্ছে কেমন লাগছে বলো সিম্পল ঝুমঝুমি ম্যাচিং হয় না চলো চলো রেডি হচ্ছে বন্ধু হিসাবে বলো না কেমন হয়েছে সোনাদা কেমন হয়েছে খেয়ে দে বলো না ভাই ভয় দেবো না তো কেমন হয়েছে তোমরা থ্যাংক ইউ আচ্ছা ও দিয়েছে এনা দিদি দিয়েছে এই হাততালি দে তুমি একটু হাততালি দে ব্যাকগ্রাউন্ডে
या दिया जा बाबा तुम्हारे एतगुलो हो गए আর কোনো পাড়ার লোকে দরকারি পড়বে না কেমন হয়েছে রান্না দিয়া কেমন হয়েছে মনি খাও ডিনার টাইম সবাই খেতে বসে গেছে দেবাশিস আবার ভিডিও করছে ভিডিও না ঠিক আছে স্টিলি করছি স্টিলি করছে বলছে এই কাঁচা লঙ্কা দাও পনিরটা এদিকে মউ দাও কাঁচা লঙ্কা লাগবে মাংসে ঝাল নাকি কাম হয়েছে কুশলও বলছে কাঁচা লঙ্কা আচ্ছা চিকেন লেগ পিস তানিয়ার জন্য আবার মটন খায় না জব জব দেবাশিস একটাই দিয়েছে ওর জন্য কিন্তু দুটো আনা হয়েছিল तेरे इश्क की दीवार सर पे बैठे बोले काटाट दिया ना Bye-bye.